Bismillahirrahmanirrahim. Hello friends, assalamu alaikum. আজকে আমি আপনাদের সাথে একটা নতুন ডিজাইন শেয়ার করব। তো চলুন আমরা দেখে নিই কি করে আমরা এই ডিজাইনটি তুলব। তো এই ডিজাইনটি তোলার জন্য প্রথমে আমি পরপর তিনটি ঘর নিয়ে নিলাম। এরপর উপরের ঘর থেকে 1 2 3 তিন নম্বরের মাথায় আবারো আমি দুটি ঘর নিয়ে নিলাম। আবারো 1 2 3 তিন নম্বরের মাথায় দুটি ঘর। আবারও 1 2 3 তিন নম্বরের মাথায় তিনটি ঘর। এখন আবারও নিচের দিক থেকে 1 2 3 দুটি ঘর ছেড়ে তিন নম্বরের মাথায় দুটি ঘর। আবারও নিচের দিকে 1 2 3 দুটি ঘর ছেড়ে তিন নম্বরের মাথায় দুটি ঘর। আবারও নিচের দিকে 1 2 3 তিন নম্বরের মাথায় পর পর তিনটি ঘর নিয়ে নিলাম। এখন সেলাইটিকে উপরের দিকে উঠিয়ে নিচ্ছি। একই নিয়মে তিন নম্বরের মাথায় দুটি ঘর, আবারও 1 2 3 তিন নম্বরের মাথায় দুটি ঘর, আবারও 1 2 3 তিন নম্বরের মাথায় তিনটি ঘর। এখন সেলাইটিকে আবারও নিচের দিকে নামিয়ে নিচ্ছি। একই নিয়মে 1 2 3 তিন নম্বরের মাথায় দুটি ঘর, আবারও 1 2 3 তিন নম্বরের মাথায় তিনটি ঘর। এভাবে প্রথম লাইন তুলে নিতে হবে। এভাবে একটি লাইন তুলে নেওয়ার পর এখন দ্বিতীয় লাইন তুলছি। তো এর জন্য আবারও এদিক থেকে পর পর ঘর এভাবে নিয়ে নিচ্ছি। এরপর আবারও উপরের দিক থেকে দুটি ঘর, আবারও দুটি ঘর, এরপর আবারও দুটি ঘর, 1 2 দুটি ঘর। এখন সেলাইটিকে আবারও নিচের দিকে নামিয়ে নিচ্ছি। এর জন্য আবারও নিচের দিক থেকে দুটি ঘর, আবারও দুটি ঘর, এদিক থেকে আবারও পর পর 1 2 3 4 চারটি ঘর। এখন সেলাইটিকে আবারও উপরের দিকে উঠিয়ে নিচ্ছি। একই নিয়মে আমি এই লাইনটিকেও তুলে নিচ্ছি। আবারও নিচের দিকে দুটি ঘর, এদিক থেকে আবারও চারটি ঘর। এরপর সুইটিকে নিচের দিকে নামিয়ে নিচ্ছি। এখন আবারও তৃতীয় লাইন তুলছি। তো এর জন্য আবারও এদিক থেকে আমি ঘর নিয়ে নিচ্ছি। এরপর আবারও উপরের দিক থেকে দুটি ঘর, আবারও দুটি ঘর, আবারও একটি ঘর, আবারও নিচের দিক থেকে দুটি ঘর, আবারও একই নিয়মে 1 2 দুটি ঘর আমি নিয়ে নিচ্ছি। আবারও এদিক থেকে আমি 1 2 3 4 5 পাঁচটি ঘর নিয়ে নিলাম। একই নিয়মে আমি এই পাঁচটিকেও করে নিচ্ছি। আবারও দুটি ঘর, আবারও দুটি ঘর, এরপর আবারও উপরের দিক থেকে এসে আমি একটি ঘর নিয়ে নিব। এইভাবে একই নিয়মে সবগুলো লাইনকে তুলে নিতে হবে। এখন আবারও নিচের দিকে দুটি ঘর, আবারও পাঁচটি ঘর নিয়ে এইভাবে সেলাইটিকে শেষ করতে হবে। তো এইভাবে লাইনগুলো তুলে নেওয়ার পর দ্বিতীয় লাইন তোলার জন্য এদিক থেকে নিচের লাইন থেকে 1 2 3 4 5 6 7 8 9 নয়টি এভাবে নিচের লাইন থেকে নয়টি ঘর ছেড়ে দশ নম্বর ঘরের মাথায় এসে তিনটি ঘর নিয়ে নেবেন। তারপর একই নিয়মে দ্বিতীয় তৃতীয় সবগুলো লাইনকে এভাবে তুলে নেবেন। তো ফ্রেন্ডস, যদি বরাবরের মতো আমার আজকের এই ডিজাইন ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। আর আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ফিরে আসছি নতুন আরেকটি ডিজাইন নিয়ে। ভালো থাকুন, আল্লাহ হাফেজ।